এটা আমার স্কুল স্কুল তো এখন নেই স্যার জেসি বোস ইনস্টিটিউশন বা রাড়িখাল উচ্চ বিদ্যালয় আমি ওই যে প্রাথমিক বিদ্যালয় সেখানে থ্রি থেকে পাস করে এই স্কুলে ভর্তি হয়েছিলাম ফোরে থ্রিতে আমি পড়িনি এবং এই স্কুলে কখন ভর্তি হব এটা একটি বড় স্বপ্ন ছিল এখানে দীর্ঘ টিনের ঘর ছিল এবং দুভাগে ভাগ করা এদিক ছিল থ্রি থেকে শুরু করে সেভেন আর তারপরে কিছুটা পেরিয়ে ছিল এইট থেকে ক্লাস টেন এবং ছিল স্যারদের ঘর এবং আমাদের হেডমাস্টার স্যারের ঘর এখানে ছিল একটি বিশাল বট গাছ আমাদের স্যাররা যারা ছিলেন তারা অত্যন্ত মন দিয়েই পড়াতেন বলা যায় দুজন স্যারের কথা আমার খুবই মনে পড়ে একজন আমাদের হেডমাস্টার আব্দুল আজিজ এবং আরেকজন বিষ্ণুপদ সেন যাকে আমরা আমাদের স্কুলের সবচেয়ে সেরা শিক্ষক বলে মনে করেছি এবং সবার কাছে বিষ্ণুপদ সেন শ্রেষ্ঠ শিক্ষকের সন্দেহ নেই আমি এই ফোর থেকে মনে মনে একটি প্রতিযোগিতার ভেতর দিয়ে গিয়েছি ভেবেছি কবে প্রথম হব প্রথম ফার্স্ট হয়েছিলাম ক্লাস টেনে ওঠার সময় তারপরে আমি নানা রকম ফার্স্ট হয়েছে কিন্তু ওই যে টেনে উঠেছিলাম ফার্স্ট হয়ে সেটি ছিল জীবনে একটি অসাধারণ ঘটনা সারা পড়ে গিয়েছিল যে অন্যরকম একটি ঘটনা ঘটে গেছে রাড়িখাল হাই স্কুলে আমার স্যারদের মধ্যে একজন এখন বেঁচে আছেন তিনি নুরুল হোসেন আমার অত্যন্ত প্রিয় স্যার এবং দীর্ঘজীবী বটে আমার মনে পড়ে যে আমরা যখন সিক্স সেভেনে পড়ি তখন আমার এই স্যারই আমাদের মধ্যে এক ধরনের অবিশ্বাস জাগিয়ে তুলেছিলেন তিনি এখনো কিন্তু এই রাড়িখালে একজন অবিশ্বাসী মানুষ হিসেবে খুব বিখ্যাতই বলা ভালো এবং আমাদের মনে যে নানা প্রশ্ন জেগেছে সেই প্রশ্ন জাগার পেছনে আমার হোসেন স্যারের একটি বড় ভূমিকা ছিল